এটা বেশি সুন্দর। প্রতিটা শাড়ি গাজরি কালার। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি আর আরো বেশি মজায় আছি এখন, কারণ তোমরা তো জানোই যে আমি বাপের বাড়িতে এসেছি আর রাসমেলায় ঘুরবো। এবার স্পেশালি রাসমেলায় ঘুরবার জন্যই এসেছি এখানটাতে। তো আজকে প্রথম দিন রাসমেলার, ফার্স্ট ডে আজকে, এখন রাসমেলাতে ঘুরতে যাচ্ছি। তো প্রথমে মায়ের সাথেই যাব, তো পরে হয়তো বা অভিজিৎও জয়েন করতে পারে। তো মামনি বাবা তো এখনো আসেনি, তো আমি মা মানে আমি আর মাই যাচ্ছি, পরে হয়তো অভিজিৎ জয়েন করবে। তো দেখো আমি পুরো কিন্তু রেডি টেডি হয়ে গেছি, খুব সাজুগুজু করেছি আর কি। এই কদিন ঘুরবো জন্য অনেক ড্রেস এনেছি, খুব ভালো করে সাজুগুজু করবো, খুব ঘুরবো, খুব খাবো, খুব মজা করবো, এই প্ল্যানিংয়েই আছি। তো আর যা যা করলাম, যেখানে যেখানে যাই, এমনিতে তো প্রচণ্ড ভিড়, মানে আমাদের বাড়িটা না একেবারে মেলার মধ্যেই, মানে একেবারে আমাদের বারান্দাতে দাঁড়ালেই পুরো যে মেলার কোলাহলটা আর কি, চিৎকার চেঁচামেচি, সমস্ত কিছু, লোকজন যাচ্ছে, মানে লোকজনের ফ্লোটা আমরা পুরো কিন্তু বারান্দাতে দাঁড়িয়েই দেখতে পাই, যে আমরা বারান্দাতে দাঁড়ালেই বুঝে যাই যে কীরকম ভিড় হতে পারে আজকে। তো প্রচণ্ড ভিড়, জানি না কতদূর কি ব্লগ করতে পারবো, তবুও চেষ্টা করব যতটুকু পারি তোমাদের সাথে সবটাই শেয়ার করার। তোমরা কিন্তু পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকবে। ঠিক আছে, একদম ঠিক আছে, চলো চলো। তো মেলায় প্রথম দিন ঘুরতে বেরিয়েছি দেখো মায়ের সাথে, আর মা বেরিয়েছিল আমার শ্বশুর বাড়ির সবার জন্য কিছু না কিছু কেনাকাটা করতে। শ্বশুর বাড়ির সবার জন্য বলতে আমার জন্য, মামনির জন্য, বাবার জন্য আর অভিজিতের জন্য কিছু না কিছু টুকিটাকি কেনাকাটা সবার জন্য করতে। তো দেখো প্রথমে এই যে এই দোকানটাতে চলে এসেছিলাম, খুব সুন্দর সুন্দর সোয়েট শার্ট ছিল, কিন্তু দামে খুব একটা ভালো লাগছিল না, মানে দামে পোষাচ্ছিল না, যেটাও বা দামে পোষাচ্ছিল সেটা সাইজ অ্যাভেলেবেল ছিল না, তো তার জন্য ওখান থেকে আর নিলাম না। পরে অন্য আরেকটা দোকান থেকে অভিজিতের জন্য সোয়েটার কিনে নিয়েছিলাম। আর তারপরে দেখো এই দোকানটাতেও বেশ সুন্দর সুন্দর স্টোল, খুব সুন্দর সুন্দর কুর্তি ঝোলানো ছিল আর কি, 150-200 টাকা দামের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো স্টোলগুলো বেশ ভালোই লাগছিল, তো ওখান থেকে মা একটা স্টোল নিল, আর মামনির জন্য আরেকটা ভালো নাইটি নিয়ে নিয়েছে, শাল কাপড়ের যে নাইটিগুলো হয় না ওগুলো নিয়ে নিয়েছে। আর তারপর দেখো এই যে এই দোকানটা, দীঘা ফিশ কর্পোরেশন, এই স্টলটা প্রত্যেক বছর আমাদের এই মেলাতে দেয়, রাসমেলাতে। এখানে এত ভালো ভালো মাছের চপ পাওয়া যায়, মানে ফিশ কাটলেট, ফিশ ফ্রাই এগুলো পাওয়া যায়, এত টেস্টি হয়। তো মানে এবার মেলাতে আসার আগে না ভেবেই এসেছি এটা এটা কিনবো, এটা এটা খাবো, তো ওই জন্য এসেই দেখো প্রথমে এই মাছের চপের দোকানটাতে চলে এসেছি, কারণ এখানের মাছের চপ আমার খুব ফেভারিট। তো তার জন্য দেখো এখান থেকে ভেটকি মাছের চপ নিয়ে নিলাম, আর তারপরে চলে আসলাম এই বাংলাদেশের শাড়ি স্টলটাতে। মানে ছোটোবেলা থেকেই যখন রাসমেলায় আসতাম তখন খালি এই শাড়ি স্টলগুলোর দিকে দেখতাম, এত সুন্দর সুন্দর শাড়ি বিক্রি হতো, মানে এত সুন্দর সুন্দর শাড়ি ডিসপ্লে করা থাকতো, দেখে মনে হতো যে ইস কবে কিনবো। তো তারপর তো বিয়ে হয়ে যাওয়ার পরে আর কি এক বছরই আসতে পেরেছি রাসমেলাতে, এর আগে ভিডিওতে তোমাদেরকে বলেইছি। তারপর বিভিন্ন কারণে মাঝখানে 4-5 বছর কেটে গেছে, রাসমেলায় আর আসা হয়নি, তো তারপর এই আবার এলাম। তো এবার আসার আগের থেকেই ভেবেই এসেছিলাম যে এখন এবার মেলায় গেলে অবশ্যই ওই বাংলাদেশের স্টলের থেকে একটা হলেও আমি শাড়ি নেব। তো ওর জন্য দেখো এসেই প্রথম দিন চলে এসেছি স্টলটাতে, আর এত সুন্দর সুন্দর কালেকশনস ছিল না, মানে জাস্ট বলে বোঝাতে পারবো না, তোমরা জাস্ট কালারগুলো দেখো। মানে ঢাকায় জামদানি তো আমাদের এখানেও বিক্রি হয় পশ্চিমবঙ্গে আসামে, কিন্তু যে মানে বাংলাদেশের এই শাড়িগুলো না ইউনিক ইউনিক কম্বিনেশন, এত সুন্দর সুন্দর প্যাস্টেল শেড ছিল, ডিপ কালারের মধ্যেও ছিল, মানে ইউনিক একদম অন্যরকম ডিজাইনগুলো, আর হাতে নিলে বোঝা যাবে, মানে তোমরা না ধরলে বুঝতে পারবে না এগুলো কোয়ালিটি, মানে জাস্ট হাতের মুঠোয় চলে আসবে, এত সফট। তো এগুলো ছিল মসলিন ঢাকাই, আর প্রত্যেকটা কালার এত
এত সুন্দর ছিল, কিন্তু কোয়ালিটি অনুযায়ী দাম কিন্তু ওনারা খুব একটা বেশি ডিমান্ড করেননি, বেশ রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। তো তার জন্য মানে আজকে আমার নিজের জন্য একটা নিয়ে যাচ্ছি, তো এর পরে দিন এসে নিয়ে সবার জন্য কেনাকাটা করার প্ল্যান রয়েছে, তো সবার জন্য কেনাকাটা করব ঠিক করেছি। তো আজকে দেখো অনেকগুলো শাড়ি দেখিয়েছে ওনারা, মানে ওই দাদাগুলো, কিন্তু তার মধ্যে দেখো আমার এই যে সবুজ রঙের শাড়িটা আর এই পিকক ব্লু শাড়িটা, এই দুটোর মধ্যে আমি লাস্টে কনফিউজ হয়ে যাই যে কোনটা নেব। তারপর মা অভিজিৎ দুজনেই বলে যে আমাকে নাকি ওই যে সবুজ রঙের শাড়িটা কুচি কলা পাতা কালারের, ওটাতেই বেশি ভালো লাগছে। তো লাস্টে আমি ওটাই ফাইনাল করলাম, ওটাই নিয়ে নিয়েছি। আর মেলাতে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, মানে এতটাই বেশি ভিড় ছিল যে আমি ঠিকঠাক মতন ব্লগটা সব জায়গাতে করতে পারিনি, মানে ধাক্কাধাক্কি লেগে যাচ্ছিলো এক এক জায়গাতে। তো তারপর দেখো ওখান থেকে বেরিয়ে অভিজিৎ যেহেতু জয়েন করে নিয়েছিল, তো অভিজিৎ আমাদের পরিবারের সব বাচ্চাগুলোর সাথে জন্য কিছু না কিছু আর কি টুকিটাকি খেলা ঠেলা কেনাকাটা করলাম আর কি অভিজিৎ আর আমি মিলে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি ঘোরাঘুরি করিনি, এরপর বাড়ি চলে এসেছিলাম। তো ব্লগটা ভালো লাগলে ব্লগটাকে লাইক করবে, তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবে।